হর হামেশাই শোনা যায় হেলিকপ্টার, মোটরযান কিংবা ঘোড়ায় চড়ে রাজকীয় বিয়ের কথা। এবার সে সকল বিয়ের আলোচনা উপেক্ষা করে এক ভিন্ন বিয়ের আয়োজন দেখা গেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। শুক্রবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গরু মহিষের গাড়ি বহরে এক ব্যতিক্রম বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। সেই গাড়িতেই চড়ে শ্বশুর বাড়িতে গেছেন কনে। বিগত দিনে রাজকীয় বিয়ে হিসেবে পূর্বপুরুষেরা এই গাড়িতে চড়ে বিয়ে করলেও কালের বিবর্তনে তা হারিয়ে যায়। বিলুপ্ত হওয়া সেই ঐতিহ্যকে আবারও তুলে ধরে মহিষের গাড়িতে বরযাত্রী নিয়ে কনের বাড়ি গেছেন বরপক্ষ। আধুনিকতার পরিবর্তে মহিষের গাড়ি বহরে এক ভিন্ন মাত্রা যোগ হয় বলে জানায় পরিবারের সদস্যরা। আমার ছেলে আমার কথা মতো হওয়ার পরে আমি খুব আনন্দিত, এই জন্য আমি আমার মানে পূর্বপুরুষ যা করতো তাই করে আমি আমার ছেলেকে ইয়া দিয়ে বিয়ে দিয়ে বনিয়েছি। এই যে ঐতিহ্যবাহী একটা মহিষের গাড়ি দুইটা গাড়ি নিয়ে এনে আমরা পুরাতন তেঁতুলিয়া পুরাতন থানার সামনে দিয়ে ডাক বাংলায় ঘুরে আসে আমরা সাহেব গ্রাম থেকে আমরা একটা মেয়ে আমার উকিল বেটিকে বিয়ে নিয়ে আমার সাথে নিয়ে এসেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজত গ্রামে নজরুল ইসলামের ছেলে শুভর সাথে বিয়ে হয় একই গ্রামের ইউনুস আলীর মেয়ে স্মিতা শারমিনের। ছেলের বাবার ইচ্ছে ছিল ছেলের বিয়েতে গরু মহিষের গাড়িতে বিয়ের আয়োজন করার। বাবার ইচ্ছে পূরণের পাশাপাশি পূর্বপুরুষদের এই ঐতিহ্য ধরে রাখতে পেরে খুশি নব এই দম্পতি। বাঙালি হিসাবে বাঙালিরা আগে যেভাবে বিয়ে করতো গরুর গাড়িতে মহিষের গাড়িতে করে, সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য একটি গরু গাড়িতে করে বিয়ে অনুষ্ঠানটা সম্পন্ন করা হয়েছে। অনেক আনন্দ হয়েছে, অনেক ভালো লাগছে যে ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারছি। মহিষের গাড়িতে চড়ে ভিন্ন এই বিয়ের আয়োজনের কিছু ছবি শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সাম্প্রতিক সময়ে গরু মহিষের গাড়িতে বিয়ের এই আয়োজন না থাকায় এমন আয়োজন পুরনো দিনের ঐতিহ্য আবারও ফিরিয়ে আনবে বলে মনে করেন সবাই। শোয়াক হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।